আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নিখোঁজ পিঙ্কি রায়ের মৃতদেহ উদ্ধার, শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় উত্তেজনা। খসড়ার গণশুনানির নামে ছেলে খেলা চলছে, আন্দোলনের হুঁশিয়ারি বিডিএফের। শিলচরে মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ, নিয়মিত বেতনের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের হাইলাকান্দি রোডের মদনমোহন পার্ক এলাকার বাসিন্দা বছর 18 এর পিঙ্কি রায়ের ক্ষতবিক্ষত পচাগোলা লাশ দুয়ারবন থেকে উদ্ধার হয় মঙ্গলবার। গত 16 জুলাই স্থানীয় রাঙ্গিরখাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন পিঙ্কির বাবা। মঙ্গলবার নিখোঁজ যুবতীর মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো। উদ্ধার হওয়া পিঙ্কি রায়ের মৃতদেহ যাতে কেউ চিনতে না পারে, এর জন্য তার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ পিঙ্কির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমজে দেয়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গিরখাড়ি এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। রাত 8টা নাগাদ মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। পুলিশ পিঙ্কির মৃতদেহ সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, শুরু হয় পাথর ছুড়াছুড়ি সহ পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় পুলিশ শূন্যে গুলি চালনা করতে বাধ্য হয়। এদিন টানা উত্তেজনার মধ্যে পুলিশ ও সিআরপিএফ সহ অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। ঘটনা চলাকালীন প্রতিবাদকারীরা গাড়িতেও ভাঙচুর চালায়। পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গোটা এলাকা জুড়ে আজও তীব্র উত্তেজনা বিরাজ করছে। পিঙ্কি রায় নামের বছর 18 যুবতী প্রেমতলার একটি কাপড়ের দোকানে কর্মরত ছিল। গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিল পিঙ্কি। মঙ্গলবার দুয়ারবন্দের একটি নির্মীয়মান ভবন থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। ঘটনাকে নিয়ে কাছার পুলিশ সুপার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে অতিসত্বর কঠোর আইনত কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পরিয়ালৰ লোকসকলৰ লগত আলোচনা কৰিছোঁ, সকলোৱে তেওঁলোকে আকৌ মেডিকেল কলেজতো তেওঁলোকক লগ ধৰিছোঁ। সকলো পৰিয়াল তেওঁলোকে চেলেক্ট কৰিছে যে দুখী শাস্তি দিব লাগে, সেইকাৰণে আমি সম্পূৰ্ণ তাৰ কাৰণে তদন্ত চলাই গৈছোঁ। কিন্তু মৃতদেহটো লৈ আহোঁতে কিছুসংখ্যক লোকে ইয়াত আহি ৰাঙিখাৰী পইণ্টত মৃতদেহটো নমাই ইয়াতে তেওঁলোক পথ অৱৰোধ কৰে। বাৰম্বাৰ যি কাৰ্যবাহী দণ্ডাধীশ আছে, এ টি চি মহোদয় আছে, তেওঁলোকে ৰিকুৱেষ্ট কৰাৰ পাছতো তেওঁলোকে বহুত সময় গুচি যোৱাৰ পাছতো তেওঁলোকে ডেড বডিটো উঠাই ল'ব বিচাৰে। কিন্তু পৰিয়ালৰ লোকে এই সংক্ৰান্তত সম্পূৰ্ণ তেওঁলোকে সহযোগ কৰিছে। পৰিয়ালৰ যিসকল লোক আছে তেওঁলোকৰ ইচ্ছাৰ বিপৰীতে কিছুমান লোকে দুষ্কৃতিকাৰী লোক, তেওঁলোকে বিক্ষিপ্তভাৱে আৰু তেওঁলোকে যেতিয়া পুলিচে যেতিয়া আৰক্ষীয়ে যেতিয়া তেওঁলোকক আৰক্ষীয়ে যেতিয়া ডেড বডিটো গাড়ীত উঠাবলৈ লয় অন্তিম সংস্কাৰৰ কাৰণে, সেই সময়তে এই যিখিনি উদণ্ড লোক আছিলে তেওঁলোকে পুলিচৰ ওপৰত চূড়ান্তভাৱে তেওঁলোকে শিলদলিয়াই আমাৰ চি আৰ পি এফৰ আৰু লোক আহত হৈছে, আমাৰ কেইবাজন পুলিচৰ কৰ্মী আহত হৈছে, আপুনি দেখিব 3জনকৈ সাংবাদিক বন্ধু আহত হৈছে। গতিকে এই যিখিনি দুষ্কৃতিকাৰী আৰু লোক তেওঁলোকে ইয়াত গোটেই কোন কোন বেলেগ বেলেগ অঞ্চলৰ পৰা আহি আমি দেখিছোঁ যে তেওঁলোকে ইয়াত এটা গণ্ডগোল কৰিবলৈ সৃষ্টি কৰিছে। লগে লগে আমি গোটেই পৰিস্থিতিটো নিয়ন্ত্ৰণ কৰোঁ আৰু তেওঁলোকক ইতিমধ্যে আমি ডিছপাৰ্চ কৰি পঠাইছোঁ। গতিকে এতিয়া সম্পূৰ্ণ স্বাভাৱিক অৱস্থা। ডিলিমিটেশনের খসড়া নিয়ে গণশুনানির নামে ছেলে খেলা চলছে। ঠিকঠাক গণশুনানি না হলে আগামীতে বরাক জুড়ে তীব্র প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছে বিডিএফ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, পুরো প্রক্রিয়া নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি করেছে প্রশাসন ও সরকার। এই খসড়া প্রকাশের পর বিডিএফ প্রথম বরাক বন্ধের ডাক দিয়েছিল, সমর্থন করেছিল বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। 45 লক্ষ বরাকবাসী এই সফল বন্ধ পালনের মাধ্যমে নির্বাচন আয়োগের কাছে তাদের আপত্তি তুলে ধরেছিলেন। ইতিমধ্যে নির্বাচন আয়োগের কাছে বরাক থেকে প্রায় 350 আপত্তি ও সংশোধনী প্রস্তাব পেশ করা হয়েছে। কিন্তু বরাকের 3 জেলা সহ আরও কয়েকটি জেলার
গণশুনানির জন্য মাত্র 2 ঘন্টা সময় বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। এদিকে আবার কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক ডিলিমিটেশনের ব্যাপারে শুধু রাজ্যের রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দলকে নিয়ে একটি জরুরি বৈঠকে ডেকে কারা এই শুনানিতে অংশ নিতে পারবেন তার একটি তালিকা তৈরি করেছেন। শোনা যাচ্ছে কংগ্রেস দলকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। যথারীতি বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সহ আরো অনেক সংগঠন যারা এই ব্যাপারে প্রতিবাদী আন্দোলন করেছে তাদের কাউকে ডাকা হয়নি বা এই তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে আদৌ তারা এই গণশুনানিতে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবাবু বলেন, এ পুরো প্রক্রিয়া নিয়ে রীতিমতো ছেলেখেলা চলছে। তালিকা চূড়ান্ত করার ব্যাপারে আগেই সরকারি সিদ্ধান্ত হয়ে গেছে, যা করা হচ্ছে তা শুধু লুক দেখানোর খাতিরে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী একবার বলছেন এই তালিকা নির্বাচন আয়োগ বানিয়েছে, রাজ্য সরকারের এতে কোনো ভূমিকা নেই, আবার সেই মুখ্যমন্ত্রী বলছেন এই খসড়া খিলঞ্জিয়ার স্বার্থে তৈরি হয়েছে। এটির মাধ্যমে নাকি অসমীয়াদের জন্য 102টি আসন আগামী 50 বছরের জন্য সুরক্ষিত থাকবে তিনি বলে বেড়াচ্ছেন। তিনি অসমীয়াদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চান এবং সেটা নিশ্চিত করার জন্যই এই খসড়া। একটি সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও তার এইসব অসাংবিধানিক বক্তব্য প্রতিনিয়ত শুনতে হচ্ছে রাজ্যবাসীকে। প্রদীপবাবু বলেন, গণশুনানি সম্পূর্ণ আইনানুগ হতে পারে, অন্যথায় আগামীতে তীব্র আন্দোলন হবে বরাক জুড়ে। আসলে ডিলিমিটেশন নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে সমস্ত চুক্তি শেষ করে ফেলেছে, এখন লোক দেখানোর জন্য গুয়াহাটিতে একটা খালি শুনানি হবে, সেখানে সবাই মিলে দেখা করতে পারবে না। আমাদের গতকালকে আলোচনায় ডাকেনি, আমরা গুয়াহাটিও গিয়ে মেমোরান্ডাম দিতে পারবো কিনা জানি না, যদিও আমরা নির্বাচন কমিশন ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি ইমেলে, কিন্তু আমরা যদি আমাদের না দেখা করতে দেওয়া হয় আমরা শঙ্করদেব কলাক্ষেত্রের সামনে আমরা প্রতিবাদ করব। এবং আজকে মুখ্যমন্ত্রী এই ডিলিমিটেশন প্রস্তাব একবার বলছে আমার কোনো কাজ নেই, এটা নির্বাচন কমিশনের কাজ, আবার নিজে বলছে খিলঞ্জিয়ার স্বার্থে এই ডিলিমিটেশনের প্রস্তাব করা হয়েছে, কখনো বলছে শুধু অসমীয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কখনো বলছে খিলঞ্জিয়াদের জন্য 100টা আসন আগামী 50 বছরের জন্য সুরক্ষিত করা হয়েছে। এগুলো কী চলছে? মুখ্যমন্ত্রী তো সারা আসামের মুখ্যমন্ত্রী, উনি অসমীয়ার মুখ্যমন্ত্রী নন, উনি বড়ো, ডিমাসা, কার্বি, আহোম, বাঙালি, তারপরে বিভিন্ন লালুং, বিভিন্ন জনজাতি প্রত্যেকের মুখ্যমন্ত্রী, সেটা তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়ে বলেছেন। আজকে উনি বলছেন উনি অসমীয়ার মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চান। আমরা এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং আগামী এই 3 দিন যে নির্বাচন কমিশনের যে শুনানি হবে তারপরে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন। তাহলে গণশুনানির শব্দের অর্থটা কী রইল? গণশুনানি মানে কি? যে বিভিন্ন দল সংগঠন ইন্ডিভিজুয়াল গিয়ে আপত্তি জানাতে পারবে। তো এই ডিলিমিটেশন নিয়ে যে ছেলেখেলা করছেন আমাদের মাননীয় উপায়ুক্ত, সেটা বড় নিন্দনীয় ব্যাপার, উনি যাতে সবাইকে ডাকেন সেই আশা আমরা রাখছি। আমরা একটা জিনিস বলতে চাই যে ডিসির যে এই মিটিংটা, এই মিটিংয়ের অর্থ কি আমরা ঠিক বুঝতে পারলাম না, কারণ আসামের চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে যারা যারা প্রোটেস্ট জানিয়েছেন সবাই গুয়াহাটি গিয়ে এই গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবে। এরপর আমরা শুনতে পাচ্ছি যে ডিসি অফিসে নাকি একটা তালিকা হচ্ছে, সেই তালিকায় রেকগনাইজড পলিটিক্যাল পার্টি মানে কংগ্রেসের অবধি নাম নেই, আমাদেরকে তো ডাকা হয়নি। আমি একটা জিনিস বলতে চাই, আমরা যখন বললাম যে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করব, আমরা কোনো জোর জবরদস্তি করব না, তখন কিন্তু বিডিএফের কর্মকর্তাদের প্রতি পুলিশের নোটিশ আসে, যদি তখন নোটিশ এসে থাকে তো এখন হচ্ছে কি যে সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের ডাকে বুধবার স্থানীয় জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সমগ্র রাজ্যের সঙ্গে 4 দিবসীয় কর্মসূচির তৃতীয় দিনে সংস্থার কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মজুরি আইনের ভিত্তিতে রন্ধন কর্মীদের সাম্মানিক মাসে 10,000 টাকা বৃদ্ধি করা, নিয়মিত বেতন প্রদান, কাজ হারানো রন্ধন কর্মীদের এককালীন 3 লক্ষ টাকা সরকারি সহায়তা প্রদান ও রন্ধনকর্মীদের বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ অন্যান্য দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অতিসত্বর তাদের দাবি পূরণ করা না হলে আগামীতে বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। করতেছি এই সরকারকে বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও এই সরকার আমাদেরকে ন্যূনতম মজুরিটুকু দেয় নাই। আজকে অন্যান্য রাজ্যে কেরালা, তামিলনাড়ু এইসব রাজ্যে বছরে শিক্ষিকা দেয়, পূজার দেয়
6,000-7,000 টাকা বেতন দেয়, কিন্তু আসাম সরকার আমাদের ন্যূনতম যে আমরা 1500 টাকা মাইনি সেই টাকাটুকু এই আটকে রেখেছে। এই আন্দোলন করলে একটু ছাড়ে, আন্দোলন করলে না আবার ব্লক করে রাখে দেয়। এই সরকারকে বারবার অনুরোধ বিনয় করা সত্ত্বেও এই সরকারের দৃষ্টিগোচর হয় না। তাই আমরা রাজ্য কমিটি 4 দিন আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি, যাতে সরকারের সকুত পড়ে এই আন্দোলন মহিলারা রোদর মাঝে টাটা রোদির মাঝে অনেক বয়স্ক মধুর মহিলারা এখানে আছেন, অনেকের মাথা ঘুরার, এইসব নিয়ে এই মহিলারা আজকে ন্যায্য পাওনার লাগিয়ে এরা এখানে এসেছেন। নিয়ে নিজের প্রাপ্তিটুকু আশাটুকু চাতক পাখির মতো এরা 15 বছর 20 বছর কেউ 18 বছর হয়েছে এই সামান্য মজুরিটুকু পাওয়ার জন্য দাবির লাগি বারবার এরা আন্দোলনে আসছে, কিন্তু সরকারের কোনো দৃষ্টিগোচর হয় না। তাই আমি মিডিয়ার মাধ্যমে সমস্ত আসামর মানুষকে যাতে সেই কপটটা ছড়িয়ে দিতে যায়, যাতে বিরোধী দল যত দল আছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, যাতে আমাদের ন্যায্য মহিলার প্রাপ্তিটুকু পায়। এই এইটার লাগে আমরা সারা আসামে আজকে ধারাবাহিক 17-19 মিনিট আমরা আন্দোলন করছি। উদারবন্দ বিধানসভার অন্তর্গত লাটসিং জিপির জাপিরবন্দ দ্বিতীয় খণ্ডের গাঁও পঞ্চায়েত সভানেত্রী আলফিজুন নেসা লস্কর ও তার স্বামী অজিব উদ্দিন লস্কর প্রধানমন্ত্রী আবাস দেওয়ার নামে উৎকোচ দাবি করেন এবং সরকারি উন্নয়নমূলক কাজে দুর্নীতি করছে বলে অভিযোগ তোলেন একাংশ জনগণ। প্রত্যেকটি সরকারি বিনামূল্যের কাজের জন্য টাকা দাবি করেন থাকেন, আর যদি কেউ এই বিষয়টি প্রতিবাদ করেন তাহলে তাদের উপর মামলা করে দেন বলে মন্তব্য করেন ভুক্তভোগীরা। এমনকি একজন হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাসের জন্য 10,000 টাকা দিয়েছিলেন, তবু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি। এর প্রতিবাদ জানালে ওই মহিলা মারপিট করেন অজিব উদ্দিন লস্কর সহ অন্যান্যদের। পরে গ্রামবাসীরা এই মহিলাকে বাঁচাতে গেলে তাদের উপর মিথ্যা মামলা করেন তিনি। বুধবার সংবাদ মাধ্যমে সাহায্যে লাটসিংগাঁও পঞ্চায়েত সভানেত্রী আলফিজুন নেসা লস্কর ও তার স্বামী আজিবুদ্দিন লস্করদের বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান গ্রামবাসীরা। এলা বিভিন্ন ধরনের পঞ্চায়েতে এলা বিভিন্ন ধরনের গেছে পয়সা লয়, লওয়ার পরে ডাকাইত মানুষ তারা আবার যায় ঘুরিয়া, কেউর গেছে 5,000, কেউর গেছে 10,000, কেউর গেছে 2,000, কেউর গেছে রেশন কার্ড, কেউর গেছে আধার কার্ড, ওটা হে পয়সা লয় লইয়া হে তারা মানুষ যা যাওয়ার পরে এটার হে ধমকি দেয় ডরাইয়া, এই মানুষগুলো তার দারোয়ার যায় না, ডাকাইত মানুষ অরিজিনালিও ডাকাইত, থানায় দেখবা তার রেকর্ডপত্র সব কিছু আছে তার, এর কারণে মানুষের ডরাইয়া এখন আপনারা ও আই আমরা গেছে বিচার আদালত দিয়েছে, আমরা কইছি ঠিক আছে আমরা ওটা দেখিয়ে দিব। একজন আমার বোন গেছিলো পয়সা 2,000 টাকা 10,000 দিছিল, দেওয়ার পরে 1 বছর হয়ে গেছে ঘর দেয় না, না দেওয়ার কারণে গেছে ঘরে যাওয়ার পরে বইনে খুঁজিছে পয়সাটা, ঘর দেয় না তো আমার পয়সাটা দিলাম, পয়সা না দেওয়ার পরে পঞ্চায়েতে রেক্কা মারি আলফিজুন বেগমে রেক্কা মারিয়া তোলে ফেলাই দিছে, ফেলানির বোধে তাই মোটামুটি উঠি গেছে, ওটার পরে তার ফুয়া বাড়ি মারিয়া টেঙ্গো জখম করে নিছে, ওটা নিয়ে আমরা এখন কেস পেন্ডিং করতাম। ঘটনা কোন দিন হয়েছে? কালকে, আজকে হইলো 17 তারিখ, 17 তারিখে আমরা ঘটনা হয়েছে। আচ্ছা, পঞ্চায়েতে যাওয়ার নাম কি? তো অজিবুদ্দিন লস্কর। এই গ্রামে কি তো সবসময় প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের নামে তাই টাকা নেন? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের উপরে পয়সা লাগে তা, আর আমরা যে পঞ্চায়েত তারে বানাইছিলাম বালা আইবার লাগিয়া ডাকাইত মানুষ বালা আইবার লাগিয়ে বানাইছিলাম, এলকে দেখি আর দুর্দান্ত ডাকাইতে গেছে। শিলচর ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করলেন চেয়ারম্যান মঞ্জুল দেব। তিনি অভিযোগকারী শামসুল উদ্দিন সদিওলের ফাইল তুলে ধরে মিথ্যা অপলাপের ধিক্কার জানান। তিনি বলেন, শামসুল আনোয়ারের বিরুদ্ধে ডেভেলপমেন্টে নালিশ জানানোর 1 বছরের মধ্যে দ্রুত গতিতে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যেই আনোয়ারকে 50,000 টাকা জরিমানা করার নথি তুলে ধরে ডেভেলপমেন্টের কাজের বিস্তারিত তুলে ধরেন তিনি। আনোয়ার ভবন নির্মাণের জন্য কোনো পারমিশনের আবেদনই করেনি বলে জানান তিনি। ওই সংবাদ ভুয়ো তথ্য বলে তুলে ধরে ডেভেলপমেন্ট অথরিটির সুনাম ক্ষুণ্ণ করা হয় বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান মঞ্জুলবাবু। পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে শিলচর ডেভেলপমেন্টের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানান মঞ্জুল। একজন ওনাকে উইটনেস হিসাবে, কি নাম আমি জানি না, আপনাদের মুখ থেকে এইমাত্র শুনলাম ইমদাদ নাকি নাম, উনি একটা কেসের কথা বলেছেন যে গভর্নমেন্ট কেস থাকা সত্ত্বে, কোর্টে কেস থাকা সত্ত্বে কি করিয়া পারমিশন হল, কি করে পারমিশন হল। প্রথম প্রশ্ন, উত্তর হচ্ছে পারমিশন হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে কি,
কোর্টে যে কেস সেই কেসটা হয়েছে উনারা করেছেন 12/8/22 12/8/22 সেই কোর্টের কেসে আজ পর্যন্ত কোনো ইনজাংশন বা কোনো কিছু উনারা কিন্তু আমাদের কাছে প্রসিড করেননি হিয়ারিং হয়েছে কিনা সেটাও জানি না দে আর অনলি অ্যাপ্লাইড টু দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ সেটার কপিটা ওনারা মোবাইলে শো করেছেন কিন্তু আপনারা এটা ভালো করে দেখেন এই কপিটা এটার সাথে এটা কোর্টের ব্যাপার কোর্টে এখানে এই কাজটা কোর্টে করবে কোর্টে দেখবে উনার কেস উনার জমি সেটার সাথে আমার সম্পর্ক নেই এই মুহূর্তে নেই আর যেহেতু আমরা উনাকে পারমিশন দিই নাই তাহলে মিথ্যা অপবাদ দিয়ে উনারা কি প্রমাণ করতে চাচ্ছেন সেটা আমি বুঝি পাই নাই আমার কাছে মনে হচ্ছে এটা একটা দুষ্টচক্রের পরিকল্পনা সমাজকে মানুষের মধ্যে সরকারি অফিসের প্রতি ঘৃণা সৃষ্টি করার যে প্রবণতা আমি তার ধিক্কার জানাই হত পিঙ্কির পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলল আকসা এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্ত পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন আকসার পক্ষে মধুমিতা দেব জয়শ্রীনাথ আফসানা সাদিয়াল সহ অন্যান্যরা বর্তমানে বরাকে ধারাবাহিক কুকাণ্ডের পর কতটুকু সুরক্ষিত যুবতীরা প্রশ্ন তোলেন তারা তাছাড়াও শহরে সিসিটিভি ও স্ট্রিট লাইটের ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় জনপ্রতিনিধিদের ভূমিকায় খেদ ব্যক্ত করেন আকসার কর্মকর্তারা খারাপ লাগছে এটা বলতে যে মেয়ে হয়ে আমরা খুব ইনসিকিউর ফিল করছি এতদিন ভাবতাম আমরা সিটিতে সেফ আছি বাট এই এক মাসের মধ্যে যতগুলো আমরা কেস দেখেছি মেয়েদের সাথে দেখে আমার খুব সত্যি খারাপ লাগছে প্লাস ভয়ও লাগছে যে এখন মেয়েরা একদম আনসেফ আর এইসব দেখে মনে হচ্ছে যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা আমাদের ভুল আর শহরে এমন হচ্ছে তাহলে গ্রামের লোকদের কি হবে গ্রামের লোকের কি অবস্থা হবে শহরে থেকে আমরা ইনসিকিউর তাই আমরা আকসা প্রশাসনের কাছে এটা দাবি রাখতে চাই পিঙ্কির মতো যত মেয়েদের সাথে এমন হয়েছে এটা যেন আর কোনো মেয়েদের সাথে রেপ এবং মার্ডার না হয় ফার্স্ট আমাদের দুটো জিনিস করতে হবে একটা হলো সিটিতে প্রত্যেক সিটিতে স্ট্রিট লাইট লাগানো হোক এবং প্রত্যেক সিটিতে স্ট্রিটে সিসিটিভি ক্যামেরা বসানো হোক উইদিন 72 আওয়ার্স উইথ ভয়েস রেকর্ডার এর ব্যবস্থা করা হোক আর পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা এটা দাবি রাখছি যে এই সিসিটিভি এবং স্ট্রিটের যেটা কন্ট্রোল এটা যেন দুজন মিলে ওরা করতে পারে আর ক্যামেরাগুলোতে একটু খেয়াল রাখতে পারে প্রত্যেক স্ট্রিটের ক্যামেরাগুলোতে রোডগুলোতে ডিউটি যেন দিতে পারে রাত্রিবেলা সকালবেলা বোধ আমাদের শহরে মেয়েদের বাঁচাতে হবে আর বাঁচাতে হলে এগুলো সব করতে হবে তাহলে মেয়েরা সেফ অ্যান্ড সিকিউর থাকবে কাটলিচোরা চালমার্চ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে খাজুরা এফসি বনাম শাহবাদ পিএইচসি ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে কাটলিচোরায় আয়োজক কাটলিচোরা সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব বিপ্লব নাগ জানিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে কাটলিচোরায় ফুটবলের নবজাগরণের সূচনা হবে ফুটবল সম্পর্কে আরো আগ্রহ নিয়ে ছেলেরা খেলার মাঠের দিকে ছুটবে এই আশা প্রকাশ করেছেন তিনি কাটলিচোরার খেলার ভবিষ্যৎ বলতে গেলে বর্তমানের প্রজন্মের যে আমাদের এই সারাউন্ডিংয়ের এই কনস্টিটিউন্সি তেমন কোনো খেলোয়াড় উঠে আসছে না আমরা আগামীতে প্ল্যান করছি যে একটা এইজ বেসিস টুর্নামেন্ট আমরা আগেও করেছি এটা 2017 সালে এই সুশীলচন্দ্র পাল অনূর্ধ্ব 19 দিয়ে শুরু হয়েছিল কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় আমরা সেদিকে এই 2 বছর আমরা একটু পিছিয়ে যাচ্ছি কিন্তু আগামীতে আমরা আমাদের যেহেতু খেলা নিয়ে প্রশ্ন খেলাধুলার স্থানীয় খেলোয়াড়দেরকে আমরা প্রতিভাবান খেলোয়াড়কে উঠে আসার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা আগামীতে চেষ্টা করবো যাতে এরকম একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করব এবং স্থানীয় খেলোয়াড়দের যাতে সুযোগ করা পায় এবং নিজের প্রতিভা বিকশিত করতে পারে দেখাতে পারে এবং আগামীতে তারা যাতে উপরে উঠতে পারে বিভিন্ন জায়গায় গিয়ে খেলতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করবো মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও আমরা আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমরা অ্যাপিলেশন করবো যাতে আমাদের এটা মহকুমা ক্রীড়া সংস্থা থেকে জেলা ক্রীড়া সংস্থা আমাদেরকে স্বীকৃতি দেন তার জন্য আমরা প্রচেষ্টা করে যাবো যাতে আমরা
শ্রীকুনা ডেইলি বাজার মার্কেট শেডে শালচাপড়া ব্লক মহিলা কংগ্রেসের সাংগঠনিক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী মিনতি সিংহের সভাপতিত্বে প্রথম সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন কংগ্রেস নেতারা। শালচাপড়া ব্লক অঞ্চলে তৃণমূল স্তরে মহিলা কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। কংগ্রেসের দুর্গ অক্ষত রাখতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে কাজ করার পরামর্শ দেওয়া হয় সাংগঠনিক সভায়। অস্বাভাবিক দ্রব্যমূল্য সাধারণ মানুষের জনজীবন ব্যতিব্যস্ত করে তুলেছে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠে প্রবল সমালোচনায় ওঠেন কংগ্রেস কর্মকর্তারা। কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে জনতা ঐক্যবদ্ধ করার জন্য ডাক দেওয়া হয়। গতকাল মঙ্গলবার শালচাপড়া মহিলা ব্লক কংগ্রেসের ডাকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল কংগ্রেস নেতা ছিলেন। এই সভার মাধ্যমে ফুটে উঠেছে কংগ্রেসের প্রতি মানুষের আস্থার বার্তা। পূর্ব সোনাইর হাতিকাল জিপির ভাউরিকান্দি প্রথম খণ্ডের বিধ্বস্ত পূর্ত সড়ক সংস্কারের দাবি তুলে ধরে বিধায়কের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। সোনাই বিধানসভা সমষ্টির পূর্ব সোনাইর হাতিকাল জিপির ভাউরাকান্দি প্রথম খণ্ড গ্রামের বরখালের পার থেকে ঝড়াগুল পর্যন্ত কেকে রোড ফার্স্ট পেইজ বিধ্বস্ত পূর্ত সড়ক সংস্কারের দাবি জানালেন এলাকাবাসী। বুধবার সংবাদ মাধ্যমে পূর্ত সড়কটির বেহাল অবস্থার কথা তুলে ধরে স্থানীয় বিধায়কদের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী। আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বাউরিকান্দি পিডব্লিউডি ফেজ ওয়ান রাস্তার কাজের দাবি আমরা তুলে ধরতেছি। মাননীয় বিধায়ক সোনাই কনস্টিটিউয়েন্সির বিধায়ক মহাশয়কে আমাদের দাবি এই পিডব্লিউডি ভি রাস্তার কাজের দাবিটা তুলে ধরতেছি। এতে আমরা এই রাস্তার বাউরিকান্দি পার্ট ওয়ান তুতির গ্রাম নোয়ারাজ বড়কালপার বড় বাউরি নতুন কাঞ্চনপুর এতদ অঞ্চলের একমাত্র এই রাস্তা। এই রাস্তার উপর দিয়ে ছোটো ছোটো কোটি কোটি বাচ্চা স্কুলের মধ্যে আসা যাওয়া করে, আসা যাওয়া করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এতে কাছাড়ের ডেপুটি কমিশনার মহাশয়কে সম্বোধন করে বলছি এবং প্রজেক্ট ডাইরেক্টর মহাশয়কেও সম্বোধন করে বলছি যে আমাদের এই পিডব্লিউডি রাস্তার কাজটি অতিসত্বর সম্পূর্ণ করিয়া দেওয়ার পক্ষে। স্বাধীনতার 70 বছর পরে ওই রাস্তাতে একবার আর্থওয়ার্কের কাজ হয়েছে, এরপরে তা কি আজ অবধি পর্যন্ত স্বাধীনতার 70 বছর পরেও ওই রাস্তাতে একটি নোটেরও মাটি বা পাথর বা কোনো কিছু কাজ এখন। বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধে আলগাপুরে অব্যাহত রয়েছে প্রতিবাদ। আলগাপুর সমষ্টির নাম নিয়ে বিধায়ক সুজামের মনগড়া যুক্তি প্রদর্শন করা থেকে বিরত থাকার হুঙ্কার বিধায়ক নিজামের সমর্থকদের। বোয়ালির পার বাজারে বিধায়ক সুজামউদ্দিন লস্করের পুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ করেন জনগণ। আলগাপুরের জনতা হিসাবে আমরা আলগাপুর সমষ্টি কর্তন কোনো অবস্থায় মানব না। আমরা ইতিমধ্যে দেখেছি কার্লি জেলার বিধায়ক সম্মানিত সুজামউদ্দিন লস্কর সাহেব উনি ইলেকশন কমিশনে এবং সুপ্রিম কোর্টে যে পিটিশনগুলো দিয়েছেন যে আলগাপুর সমষ্টির নামকরণ করে কাটলিজোড়া সমষ্টির নামকরণ করা হোক, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে আপনাদেরকে বলতে চাচ্ছি যদি আমরা খুশি হতাম যদি উনি তিনোটা সমষ্টির যদি গোহালের কথা যদি বলতেন তাহলে আলগাপুরের জনগণ খুশি হতো। আজকে তীব্র তারা শাহবাগ বাজারে সভা করে যে ওনারা ইউডিএফ এর পক্ষ থেকে যে প্রেস মিট যে মামলাগুলো করেছেন তা অত্যন্ত নিন্দাজনক এবং এআইইউডিএফ দল তথা বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে আহ্বান করল ছাত্র সংস্থা এজেওয়াইসিপি। সতীর্থ বিধায়ক সুজামউদ্দিন লস্কর সহ এআইইউডিএফ দল আলগাপুর সমষ্টি বিলুপ্ত করতে উঠে পড়ে লেগেছে বলে বিস্ফোরক অভিযোগ আনল ছাত্র সংস্থা এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা কমিটি। আলগাপুরে ছাত্র সংস্থার নেতা কবির উদ্দিন লস্কর বলেন, বরাক উপত্যকায় যখন আসন বাড়ানোর দাবিটি প্রকট হচ্ছে ঠিক সে সমৃদ্ধ সুজামউদ্দিন লস্কর সহ এআইইউডিএফ দল আসন কমানোর পক্ষে দাঁড়িয়েছেন।
AIUDF দলের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দল থেকে ইস্তফা দিয়ে জনসাধারণ নিয়ে গণতান্ত্রিক আন্দোলন ঝাঁপিয়ে পড়তে বিধায়ক নিজামের প্রতি আহ্বান জানালো AZYCP-র নেতারা। কাটলিছড়া সমষ্টি অখুণ্ড রাখার ক্ষেত্রত আমি দাবি উত্থাপন করে আইসু, আন্দোলন করে আইসু, প্রতিবাদ করে আইসু, আর শেহতীয়াকৈ আশ্চর্যজনকভাবে কাটলিছড়া সমষ্টির বিধায়কগৰাকীয়ে এনে আলগাপুরৰ ৰাইজৰ বিপক্ষে সিদ্ধান্ত গ্ৰহণ কৰি উচ্চতম ন্যায়ালয়ত আবেদন কৰাটো আচলতে গ্ৰহণযোগ্য নে হে কথা প্ৰশ্ন উত্থাপন হৈছে। আমি এটা কথা ক'ব খুজিছো যে আলগাপুৰ সমষ্টি আপোনালোকে জানে সমগ্র অসমত সমগ্র বৰাক উপত্যকাত এটা চিনাকি নাম, যি সমষ্টিৰ পৰা মৰহুম আব্দুল জলিল চাহাবে নেতৃত্ব প্ৰদান কৰিছিলে, যি সমষ্টিৰ পৰা বিমলা প্ৰসাদ চালিয়াই প্ৰতিনিধিত্ব কৰি মুখ্যমন্ত্ৰীৰ আসনত বহি সমগ্র অসমৰ মানুহক নেতৃত্ব প্ৰদান কৰিছিলে, যি সমষ্টিৰ পৰা সৈয়দুল আলম চৌধুৰীয়ে 17টা বছৰ প্ৰতিনিধিত্ব কৰি আলগাপুৰৰ ৰাইজক সহযোগিতা আগবঢ়াইছিলে, গৌতম রায় প্ৰতিনিধিত্ব কৰিছিলে, মন্দিৰ ৰায় প্ৰতিনিধিত্ব কৰিছিলে, আর এতিয়া এখেৰহে দুটা স্থান বিধায়ক নিজামউদ্দিন চৌধুৰীয়ে প্ৰতিনিধিত্ব কৰি আছে, আর এটো সমষ্টিৰ বিলুপ্তিকৰণৰ দাবীত কাটলিছড়া সমষ্টিৰ বিধায়কৰ এনে সিদ্ধান্ত আমি গ্ৰহণযোগ্য বুলি ভাবা নাই। আমি ধিক্কাৰ দিছোঁ, গৰিহণা দিছোঁ, আর এগৰাকী প্ৰতিবাদকাৰী মানুহ হিচাপে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতি তৰফৰ পৰা তেখেতক আমি সুকিয়াই দিব বিচাৰিছো যে এনেদৰে সিদ্ধান্ত কোনো পৰ্যায়ত গ্ৰহণ কৰা নহব, মানি লোৱা নহব। শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ খবৰ আৰু একবাৰ। নিখোজ পিংকি ৰায়ৰ মৃতদেহ উদ্ধাৰ, শিলচৰ ৰাঙীৰখাৰী এলেকাত উত্তেজনা। খসড়ার গণশুনানির নামে ছেলে খেলা চলছে, আন্দোলনের হুঁশিয়ারি বিডিএফের। শিলচরে মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ, নিয়মিত বেতনের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।